লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের তারকা সাংসদ দেবের মাধ্যমে মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার আরামবাগের সভা থেকে তিনি ঘোষণা করেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1250 কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার, এই প্রকল্প বাস্তবায়িত করবে রাজ্য সরকারই। লোকসভা ভোটের পর প্রকল্প বাস্তবায়িত হলে আগামী বর্ষার মরশুমে আর বানভাসী হতে হবে না ঘাটালবাসীকে। 17 লক্ষ মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি, কিন্তু তার মধ্যেই আমরা আমাদের টাকা দিয়ে পলাশ পাই, দুর্বাচটি, নতুন কাঁসাই ও ক্ষীরবক্সী নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল ইত্যাদি, এতে ঘাটাল সংলগ্ন পাঁশকুড়া অঞ্চলের মানুষের সুবিধে হবে। আর ঘাটাল মাস্টার প্ল্যান আরও যে 1,250 কোটি টাকা লাগবে, আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি, এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা বসে না থেকে কবে দিল্লি দেবে তারপরে হবে, কবে কোকিল ডাকবে তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি, তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি তার জন্য।